অ্যাড অ্যাস্ট্রা প্ল্যাটফর্মটি রিয়েল নাকি ফেক? এখানে কাজ করে আপনি টাকা পাবেন নাকি পাবেন না? আর এখানে টাকা পাওয়ার পর ওই টাকা হালাল হবে নাকি হারাম হবে? এবং এই প্ল্যাটফর্মের মূল কাজ কি শুধুই মার্কেটিং? এখানে কি শুধু ক্লিক করলেই টাকা? তো বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা অলরেডি এই প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতেছেন এবং যারা কাজ করবেন ভাবতেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এর মাঝে যদি স্কিপ করে কোনো কিছু না বুঝেন তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না। অনলাইন জগতে যারা নতুন পা রেখেছেন, যারা নতুনভাবে কাজ শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন প্রকার রিয়েল এবং ফেক ওয়েবসাইটের সম্মুখীন হবেন। অনেক প্রতারণার সাইটের মধ্যে কিন্তু আপনি পা দিবেন, যেখানে আপনার অনেক প্রবলেম, অনেক টাকা ব্যয় হতে পারে। যেহেতু আপনি অনলাইনে পা রাখবেন, অনলাইনে আপনি টাকা ইনকাম করবেন, সেহেতু আপনাকে কিন্তু ভালো করে কোমর বেঁধে অনলাইনে পা রাখতে হবে, অনলাইনে জগতে আসতে হবে। আপনাকে চিনতে হবে কোন সাইটটি রিয়েল, কোন সাইটটি ফেক। আমি তো শুধু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো অ্যাড অ্যাস্ট্রা সম্পর্কে, কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আসেন তাহলে আপনি যেই কোনো অ্যাপ সম্পর্কে জানতে পারবেন কোন অ্যাপ বা ওয়েবসাইট রিয়েল নাকি ফেক। সো এই ভিডিওটি দেখে আসার পরে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন কোন সাইট রিয়েল, কোন সাইট ফেক এবং কোন সাইটে কাজ করা আপনার জন্য উপযোগী হবে। এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যারা নতুন তারা চাইলে দেখে আসতে পারেন, আশা করছি অনেক উপকারে আসবে। তো শুরুতে বলে নিচ্ছি অ্যাড অ্যাস্ট্রার মেইন কাজ কি। এখানে মেইন কাজ হচ্ছে লিঙ্ক মার্কেটিং করা। লিঙ্ক মার্কেটিং কি? আপনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটি লিঙ্ক জেনারেট করবেন, আর ওই লিঙ্কটি মূলত আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং বলতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে হবে। আর শুধু ছড়িয়ে ছিটিয়ে ফেলে যে টাকা আসবে তা কিন্তু না, ওই লিঙ্কের উপর আপনার ক্লিক আনতে হবে। হ্যাঁ, তবে এটা সত্য যে এই লিঙ্কে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমে যাবে। আর ওই লিঙ্ক আপনি মার্কেটিং হিসেবে ফেসবুক ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন? আপনি ধরুন ফেসবুকে আপনার একটি পোস্ট দিলেন, ওখানে এমন একটি আপনি লোভনীয় পোস্ট দিবেন যার ডিসক্রিপশনে লেখা থাকবে ওই লিঙ্কটি। আর পোস্টের সাথে আপনাকে এমন কিছু লেখা লিখতে হবে যার ফলে ওই পোস্ট এবং লেখার সমন্বয়ে আপনার ওই লিঙ্কে পাবলিকরা ক্লিক করতে বাধ্য হয়। আর পেমেন্টের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনি 100% পেমেন্ট পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনাকে অর্গানিক ক্লিক আনতে হবে। আপনি যদি আপনার লিঙ্ক তৈরি করে আপনার ডিভাইস থেকে যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আইডির প্রবলেম হতে পারে। আর রিয়েলের কথা বললে এই সাইটটি 100% রিয়েল, চাইলে আপনি এই সাইটের মধ্যে কাজ করতে পারবেন। এই সাইট আপনাকে কিন্তু 100% পেমেন্ট দিবে। তো আমরা ইতিমধ্যে এই সাইট সম্পর্কে অনেক কিছু জেনে গেছি, এটি রিয়েল নাকি ফেক, টাকা দেয় নাকি দেয় না। তো এবার জানবো এখানে যে আপনি টাকা আর্ন করবেন এই টাকাগুলো হারাম নাকি হালাল। যেহেতু হালাল এবং হারামের কথা আসছে, সেহেতু আপনি এই অ্যাড অ্যাস্ট্রার মধ্যে কাজ করার পর যে টাকাগুলো পাবেন ওগুলা কিন্তু 100% হালাল, না হলেও 99.9% কিন্তু হারাম। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখন এখান থেকে মার্কেটিং করার জন্য একটি লিঙ্ক জেনারেট করব, যেটা এখানের মূল কাজ। তো লিঙ্ক জেনারেট করলাম, এখানে লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি ওই লিঙ্কটি এখান থেকে কপি করব। কপি করার পর আমি এখন ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে সার্চ করব অ্যাকচুয়ালি এই লিঙ্কের পিছনে কি আছে। তো দেখুন, এটি একটি অ্যাডাল্ট কন্টেন্ট, খারাপ ভিডিও, যেগুলো নিজেই আমি টাকার বিনিময়ে স্বেচ্ছায় প্রচার করতেছি। এছাড়াও এখানে বিভিন্ন প্রকার জুয়ার ওয়েবসাইটগুলোও আসবে। যদি আপনার মাধ্যমে তারা নিজেরা এগুলো প্রমোট করতো তাহলে কিন্তু টাকাগুলো হারাম হতো, কেননা আমরা প্রত্যেকেই জানি ইউটিউবের টাকা কিন্তু 100% হালাল না, কেননা তারা কিন্তু আমাদের প্রত্যেকটি চ্যানেলে তাদের অ্যাডাল্ট বা জুয়ার অ্যাডগুলো এখানে শো করানো হয়। আর অ্যাড স্টারের ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই একটি খারাপ কন্টেন্টের লিঙ্ক নিয়ে আপনি নিজেই ওই লিঙ্কটি সবার মাঝে প্রচার করতেছেন, কেননা এখানে যে লিঙ্কগুলো আপনি ক্রিয়েট করবেন প্রচার করার জন্য ওখান থেকে কিন্তু 99.9% কিন্তু জুয়ার লিঙ্ক, জুয়ার অ্যাড ওখানে দেওয়া হয়, খারাপ খারাপ অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া হয়। সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়ারমেন্ট করব আপনারা এই সাইটের মধ্যে কাজ করবেন না। আমি নিজেই কিন্তু এই সাইটে কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিং যখন করার জন্য লিঙ্কগুলো ওপেন করি তখন দেখি ওই লিঙ্কগুলোর সমস্ত লিঙ্ক অ্যাডাল্ট বা বিভিন্ন জুয়ার প্রমোট করা হচ্ছে। আর আপনার যদি অনলাইন থেকে টাকা আর্ন করার এত ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ লক্ষ ওয়েবসাইট, লক্ষ লক্ষ কিন্তু অ্যাপ পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনি হালালভাবে টাকা আর্ন করতে পারবেন। আর আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং টিপসের একটি প্লেলিস্ট পাবেন, ওখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু অনলাইন থেকে পেসিভ টাকা ইনকামের কিছু ভিডিও পাবেন যেগুলোকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আজকে থেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করে দিতে পারেন, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না এখানে জয়েন হতে। আর এই অ্যাড অ্যাস্ট্রা ওয়েবসাইট সম্পর্কে আমি আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদেরকে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারবেন অথবা আপনারা এই সাইটে কাজ করতে পারেন। আর যাদের ভালো লাগবে তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং অনলাইন সম্পর্কিত নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।